হ্যালো বন্ধুরা চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নেই আজও আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর একটা মেলার ভিডিও আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখুন প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু জর্জের কাপড়ের কালেকশন দেখতে পাচ্ছেন খুবই ইউনিক সব কালেকশান থাকছে এই সপে শেষ দিকে দেখতে পারবেন এর প্রাইসগুলি এখন দেখিয়ে দিচ্ছি কিছু ব্যাগের কালেকশন দেখুন এখানে সব ধরনের ব্যাগের কালেকশান পেয়ে যাবেন আশা করি এই কালেকশনগুলি আপনাদের ভালো লাগবে এখন যেই ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে দেখুন এখানে হিউজ পরিমাণে কালেকশান আছে এগুলি আপনারা পাবেন একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলি অনেক ধরনের ডিজাইন পাবেন অনেক ধরনের কালার পাবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি দেখে শুনে কিনতে পারবেন আর প্রত্যেক হাটে যে একই রকম জিনিস পাওয়া যায় এমনটা না আপনারা এক এক সময় গেলে এক এক ধরনের জিনিস কিনতে পারবেন দেখুন এই ব্যাগটা কতটা কিউট ছিল এ ধরনের আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এছাড়াও আপনাদের কিছু বড়ো মধ্যে হাতের কাজে কিছু ব্যাগ দেখাবো আশা করি এই ব্যাগের কালেকশনগুলি আপনাদের একটু ভালো লাগবে দেখুন এখন যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এগুলো বেশ কিছু কালারের পেয়ে যাবেন আমি আপনাদের একটু কয়েকটা কালার দেখানোর চেষ্টা করছি এখন দেখতে পাচ্ছেন কিছু স্পুনের বা স্টিলের জিনিসপত্র আপনারা এগুলি প্রাইস পেয়ে যাবেন মাত্র দশ টাকা থেকে দেখুন এখন যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল মাত্র একশো তিরিশ টাকা করে এই স্পুনের সেটগুলি পাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা এখানে ছয়টার একটা সেট পাচ্ছেন এছাড়াও আরও কিছু জিনিস পেয়ে যাবেন আপনাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আমি এই মেলায় আসলে কি পাওয়া যায় সব জিনিসের প্রাইস একেবারে বিস্তারিত দেখানো যায় না তাহলে ভিডিওটা আরও লং হয়ে যায় এখানে দেখুন এখন যে স্পুনগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকতেছে মাত্র ষাট টাকা করে দেখুন এই চামচগুলোর ষাট টাকা আর এগুলো পড়বে হচ্ছে একশো টাকা করে সব ধরনের ডিজাইন পেয়ে যাবেন এই সপ্তাহে আসলে আপনারা এরপরে কিছু স্টিলের প্লেট দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকতেছে মাত্র বিশ টাকা করে দেখুন এই সুন্দর সুন্দর স্টিলের প্লেট পেয়েছেন বিশ টাকা করে এখন কিছু জুয়েলারি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ভ্যান থেকে আপনারা যাই নেবেন বা এই সব থেকে আপনারা যাই নেবেন প্রাইস থাকবে মাত্র বি দশ টাকা করে এখানে যে কোনো জিনিসই প্রাইস থাকবে মাত্র দশ টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি সুন্দর কিছু নেটের গজ কাপড় এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুইশো টাকা করে দুইশো টাকা থেকে চারশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশান পেয়ে যাবেন এখন যেটা কালেকশান দেখতে পাচ্ছেন এইটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে দেখুন এখানে যে কটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে দুশো টাকা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে গজ চারশো টাকা করে অবশ্যই আপনাকে দামাদামি করে নিতে হবে এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দেখুন সুন্দর সুন্দর এই কালেকশানগুলি পেয়ে যাবেন আপনারা হিউজ পরিমাণে এ ধরনের গজ কাপড়ের কালেকশানের সবও আপনারা পেয়ে যাবেন এরপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিছু লেসের কালেকশান লেসগুলোও পেয়ে যাবেন একেবারেই রিজনেবল প্রাইসে দেখুন এইখানে সুন্দর সুন্দর কিছু লেস পাচ্ছেন এই যে লেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র চল্লিশ টাকা করে দেখুন এই যে এগুলোর প্রাইস থাকতেছে মাত্র চল্লিশ টাকা দামাদামি করলে আপনারা তিরিশ তো নিতে পারবেন দেখুন এই যে লেসটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকতেছে তিরিশ টাকা করে দেখুন এই সুন্দর লেসগুলি পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় অনেক ধরনের কালেকশন থাকবে এই সপ্তাহতে আপনারা আপনাদের পছন্দ মতো সব কালেকশন সংগ্রহ করতে পারবেন এই মেলাটা হচ্ছে বসিলা মেলা আপনারা মোহাম্মদপুরের বসিলা মেলায় আসলে এ ধরনের সব কালেকশানই পেয়ে যাবেন এখানে আপনারা দশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকার মধ্যে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এখন দেখিয়ে দিচ্ছি কিছু বেডশিটের কালেকশন আশা করি এই কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে এখন যে বেডশিটটা দেখতে দিচ্ছেন রেড কালার এটার প্রাইস থাকবে তিনশো টাকা কাভার সব এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা হোয়াইটের মধ্যে প্রিন্ট এটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে কাভার সব যদি কেউ পাইকারি নিতে চান তাহলে সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম হবে এই যে বেডশিটগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা করে দেখুন এই সুন্দর সুন্দর বেডশিটগুলি বেড কাভার সহ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এখানে আপনারা হিউজ পরিমাণে কালেকশান পাবেন সবগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে দেখুন এই সুন্দর বেডশিটটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা করে আমি একবার আপনাদের বেশ কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে হিউজ পরিমাণে কালেকশান পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে এখন যেগুলো দেখাশুনে হাত দিয়ে এগুলোর প্রাইস থাকবে মাত্র ছশো টাকা বেডশিট বেড সহ এখন দেখিয়ে দিচ্ছি আরও কিছু গজ কাপড় ভিডিওর শুরুতে যে গছ কাপড়গুলি দেখিয়ে দিয়েছিলাম এই যে এই গজ কাপড়গুলি এখন আপনাদের প্রাইসগুলি বলে দিচ্ছি এখান থেকে যে গজ কাপড়টা নেবেন না কেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে দেখুন এখানে সুন্দর সুন্দর কিছু গজ কাপড় আছে নেটের গজ কাপড় আছে সেই সাথে আপনারা জর্জেটের গজ কাপড় পেয়ে যান এগুলোর প্রাইস সবই থাকবে মাত্র দুইশো টাকা করে আমি আপনাদের কিছু কাছ থেকেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা করে দেখুন সম্পূর্ণটাই সে সিকোয়েন্সের কাজ করা কতটা বুঝতে পারছেন জানি না সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এরপর দেখিয়ে দিচ্ছি জর্জেটার একটা দেখুন সম্পূর্ণ সুতার কাজ সহ সিকোয়েন্সের কাজ করা এটার প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছে আরও কিছু মসলিনের উপর কাজ করা দেখুন এই সুন্দর মসলিনের উপর কাজ করা এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছে জর্জেটের উপর কাজ করা এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দেখুন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে এই মেলাটা হচ্ছে ঢাকা মহম্মদপুর বসিলা মেলা তো বন্ধুরা এ ধরনের যদি কালেকশন নিতে চান আপনারা চলে আসতে পারেন মোহাম্মদপুর বসিলা মেলা তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি হাফেজ